আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স, দর্শক আপনারা সকলে জানেন রিয়াল মাদ্রিদ তাদের 15তম UCL ট্রফিটা কিন্তু ঘরে তুলে ফেলেছে ইতিমধ্যেই। ফাইনালে ব্রোশে ডটমন্ডকে খুবই দুর্দান্তভাবে হারিয়েছে 2-0 গোলের ব্যবধানে হারিয়ে, কিন্তু তারা তাদের 15তম UCL ট্রফিটা জিতে নিয়েছে। তবে এবারে ট্রফিটা একটু স্পেশাল, কেননা রিয়াল মাদ্রিদ কিন্তু একটা রেকর্ড করে ফেলেছে। ইতিহাসে প্রথমবারের মতো একটি ম্যাচও না হেরে ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ, অপরাজিত রিয়াল মাদ্রিদ। তাই তো রিয়াল মাদ্রিদের সমর্থকেরা একটু জোর গলা কথায় বলতেই পারে, কেননা UCL ট্রফিটা যে তাদের বাপ দাদার সম্পত্তি, এখন তারা নিজেদের করে নিয়েছে। এই টুর্নামেন্টে সবসময় অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ, তবে এবারের ট্রফিটা একটু স্পেশাল, কারণ ওই যে বললাম ইতিহাসে প্রথমবার রিয়াল মাদ্রিদ একটি ম্যাচও না হেরে এই ট্রফিটা জিতেছে।